হ্যালো গাইস, আজকে দেখো আমাদের সয়াবিন আলুর তরকারি হচ্ছে। মেঘ উঠেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই বাজার আনতে পারছে না। এরকম সয়াবিনের তরকারি আর এখানে ভাত হচ্ছে। এখন বাজে 11:05। দেখুন মশলাটা কষে নিচ্ছি, এখানে প্রচুর অন্ধকার, দেখা যাবে না অন্ধকারে, সেরকম আলো নেই। চুলির তলে রান্না করছি, এরকম মশলাটা কষে নিচ্ছি। এই যে সয়াবিন আলু দিয়ে দেবো, ভেজে রেখেছিলাম। মশলাটা মেলে নিচ্ছি ভালো করে, মশলা কষা হয়ে গেছে। এবারে সয়াবিন আলুটা দিয়ে দেবো, একটু ভেজে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। আজকে বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর, তাই একটু টক খাবার ইচ্ছে হচ্ছে। আমি টক খাবো, জিলেপি আমরা এনেছিলাম আমাদের কন্ঠ বাবা, এগুলো খাবো দেখি রান্না বসিয়ে দিয়ে। নুন দিয়ে দিয়েছি, একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়েছি, সেদ্ধ হবে। চলো আমরা ছাড়িয়ে খাবো বিলেতি। আমরা টক খেতে ইচ্ছে করছে আমার আজকে। এই যে দেখো দুটো আমরা ছাড়িয়ে নেব, বাটিতে মাখা করবো। মাখা করি দাঁড়া খাবি, এরকম বিলেতি আমরা ছাড়াচ্ছি, মাখা করে খাবো আমরা। রান্না বসে দিয়েছি ওইখানে, খাবি মিঠু আমরা লঙ্কা দিয়ে মাখা করবো, বেশি ঝাল দেবো না, একটাই লঙ্কা দেবো। মাখাতে মাখাতে আমার জিভে জল চলে এসছে, দেখুন। কারণ খাবো, টেস্ট করবো। খুবই টেস্ট, মিষ্টি মিষ্টি, টক টক। আর একটা লঙ্কা দিয়েছিলাম, প্রচুর ঝাল হয়েছে।